নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই ফিশিং লাইফ অফ ভিলেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আর আজকে আমি আর মামা চলে এসেছি কুচে মাছ ধরতে, একটা সুন্দর ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। দেখা যাক মাছ পাই কি না পাই। মামা কিন্তু একটা কুচে গর্ত পেয়েছে, খুঁজছে, দেখা যাক হয়তো পরে দেখা যাক কী হয়, কুচে মাছ বাঁধে কি না বাঁধে। ঠিক আছে, হ্যাঁ পুরো নাকি কারেন্টের মতন শর্ট মারছে, জ্যাঠা বলছে বন্ধুরা। ভাই যেটা বলতে চাইলো আর কি, তার মানে হচ্ছে কি, মা বলছে এতক্ষণ ধরে চিকির বসিটা ফেলছিল, কিন্তু ওটা এসে কুচে মাছটা ঠুকরাচ্ছে, কিন্তু খাচ্ছে না বসিটা। চিকির বসি একটু বড় কুচে না হলে খায় না, আর ছোটো কুচেগুলো ওটা চিকির বসিতে বাঁধবে না, ওর জন্য মামা আর কি সুতোর বসিটা এখানে ফেলেছে। দেখো মাছটা কিন্তু ধরেছে এবার বসিটা, দেখো সুতোটা টানছে, সুতোটা টানছে বন্ধুরা। মামা একটু খাওয়ার টাইম দেবে কুচেটাকে, আগে একটু ভালো করে খাক, খাওয়ার পরে টান দেবে। দেখতে থাকো, তোমরা সাথে থাকো। মা বলছে ছোট কুচে, ঠিক আছে, ওর জন্য ঠিক খাচ্ছে না, দেখা যাক। বন্ধুরা ওইচে বলছে, দেখা যাক। না দাম দাম, তুমি টানো, তুমি টানো, হারা গেল বন্ধুরা। বন্ধুরা আমাদের প্রথম কুচেটা চলে যাওয়া প্রায় 2 ঘন্টা মতো আমরা অনেকগুলোই গর্ত পেয়েছি, কিন্তু একটা কুচো আমরা ধরতে পারিনি এখনো পর্যন্ত। প্রায় 2-2.5 ঘন্টা হয়ে যাচ্ছে, দেখা যাক পাই কি না পাই। আর লাঠিতে এরকমভাবে তোমার খুঁচালে তোমার জল উঠবে, যেখানে গর্ত থাকবে জল উঠবে, আর সেটা থেকেই তোমার বোঝা যাবে যে এখানে কুচের গর্ত আছে। আর আমার আরও ভিডিও রয়েছে চ্যানেলে, তোমরা গিয়ে ঘুরে দেখে আসতে পারো কুচে মাছে বসে কীভাবে বানাবে, কীভাবে কুচে মাছ ধরতে হয়, আরও বিস্তারিতভাবে আরও ভিডিও রয়েছে, তোমরা চাইলে আরও দেখতে পারো। এই একটা কুচের গর্ত নিয়ে প্রায় 15 মিনিট ধরে বসে রয়েছি, খালি একটু একটু করে নড়ছে, কিন্তু বসি খাচ্ছে না, মনে হচ্ছে এই খাবে এই খাবে, এই হচ্ছে আজকে প্রত্যেকটা গর্ততে। কি জানি আজ আমাদের কপাল এত খারাপ কেন। পেয়ে গেছি, দেখো সাইজ দেখো, হরে কৃষ্ণ, যাই মা তারা মা, পেয়ে গেছি অনেক কষ্টে। ও ব্যাগ দাও, ব্যাগ দাও, দূরে দূরে একটু দূরে যাও না, ক্যামেরা শোনা ভালো করে। সাইজ দেখো বন্ধুরা, সাইজ প্রায় 2-3 ঘন্টা পরে, প্রায় 3 ঘন্টা হয়ে যাবে, 3 ঘন্টা পরে এই মাছটা পেলাম। সেই সাইজ বন্ধুরা, মন কিন্তু খুশি হয়ে গেছে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।